আসসালামু আলাইকুম ভিউয়ার, ওয়েলকাম টু মিসেস হোমমেকার ভিডিও। আমি প্রথি সুলতানা, আজকের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো গ্রামে বসে কাটানো সুন্দর দিনগুলোর মধ্যে আজকেও আরেকটি দিন ছিল। সকালবেলা খাওয়া দাওয়া শেষে আজকে হচ্ছে গিয়ে মামা অনেকগুলো ফ্রেশ গাব নিয়ে এসেছে, হচ্ছে গিয়ে সকালবেলা হাঁটতে বের হয়েছিল। তো নানু বাড়ির কাছে একটা বাড়ি, ওটা মামা বাড়ি বলা যায় একজন মামাদের, তো ওখানে অনেক গাব হয়েছে, তো সেইখান থেকে কিছু ফ্রেশ গাব নিয়ে এসেছে। তো এই ফলটা তো আমার কাছে বেশ ভালোই লাগে। আপনারা যারা গ্রামে আছেন বা গ্রামে থাকেন বা গ্রামে গিয়েছেন, অনেকেই হয়তো এই ফলটার সাথে পরিচিত। এটাকে আমরা বিলাতি গাব বলে থাকি। তো খেতে বেশ ভালোই, একটু মিষ্টি মিষ্টি টাইপের, আর এটার মধ্যে প্রচুর আয়রন বা অন্যান্য আরও অনেক পুষ্টিগুণ রয়েছে, সো যেটা ভালো হেলথের জন্য। তো মামা তো এটা কেটে নিচ্ছে, সকালে খাওয়া দাওয়ার পরে একটু খাবো, যেহেতু আজকেই এনেছে, তো ফ্রেশ খেতে বেশ ভালোই লাগে। আর আমি গ্রামে যে কয়দিনই ছিলাম, কম বেশি প্রতিদিন একটা দুটো করে খাওয়া হয়েছে, বেশ ভালোই লেগেছে। তবে আমি যেই জিনিসটার জন্য এই গাবটা বেশি পছন্দ করি সেটা হচ্ছে এই গাবের ঘ্রাণ। আর আপনাদের ভাইয়ার এই গাবটা অপছন্দ করার কারণটাও হচ্ছে এই গাবের ঘ্রাণ। তো বিষয়টা আমার কাছে অনেক ফানি লেগেছে, বাট তারপরও কি করার, আমি ভেবেছিলাম সে পছন্দ করবে, বাট আনফর্চুনেটলি তার কাছে অতটা ভালো লাগেনি জিনিসটা। তো যাই হোক, কি আর করার, সকালবেলা এই মানে খাওয়া দাওয়ার পরে গাবটা খেয়ে তারপরে হচ্ছে কি আজকে আমি সারাদিনে মাকে টুকটাক কাজে একটু হেল্প করব। তো আজকের ব্লগে আমি মূলত কী কী কাজে হেল্প করেছি বা কী কী কাজ করেছি সেগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করব। আই গেস আপনাদের ভালো লাগবে। আর আমাদের ব্লগগুলো আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন, কারণ আপনাদের এক একটি লাইকই পারে আমার এই ভিডিওটাকে আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিতে, পাশাপাশি আমার কাজগুলোকে আপনারা কেমন উপভোগ করছেন সেটা সম্পর্কে আমাকে ধারণা দিতে। আর আপনাদের এই লাইক বা কমেন্ট সেগুলোর কারণেই কিন্তু আমি নতুন করে কাজ করার আগ্রহটা পাই। তো আমি হচ্ছে গিয়ে মাকে সবজিগুলো কেটে দিচ্ছি। তো ভেন্ডিগুলো একটু বাড়তি হয়ে গিয়েছে, সেটার কারণটা হচ্ছে মা আমার জন্য রেখে দিচ্ছিল, একটু বড় প্রজাতির ভেন্ডি এগুলো, কিন্তু তারপরও একটু বাড়তি হয়ে যাওয়ার কারণে দুই তিনটা ফেলে দিতে হয়েছে। আর চাল কুমড়োটা আজকে ভাজি করা হবে সিম্পলি। তো আমি এখানে আজকে মাকে সবজিগুলো কেটে বেছে দিচ্ছি, তারপরে মা হচ্ছে রান্না বসাবে। আর সবজিগুলো কাটা বাছা শেষে আমি এসেছি, কিছু থালা বাসন ছিল সেগুলো ক্লিন করার জন্য। এবং সবচেয়ে মজার যে ব্যাপারটা, আমার হাতে যে স্পুনটা আপনারা দেখতে পাচ্ছেন, তো আজকে একটু ঘরদোর গোছাতে গিয়ে এই জিনিসটা আমি পেয়েছি। এটা হচ্ছে আমার দাদির ব্যবহার্য একটা কাঁসা বা পিতলের একটা স্পুন, যেটা এখন আনইউজড অবস্থাতেই পড়েছিল। তো আমি তো দেখে বেশ খুশি, তখন মা বলল আচ্ছা ঠিক আছে, তোমার যদি ভালো লাগে তাহলে তুমি এটা নিতে পারো। তো আমি তো অনেক বেশি খুশি, কারণ একে তো আমার কাছে পিতলের জিনিস ভালো লাগে, এটা তো একটা কারণ আছে, আর সবচেয়ে ভালো লাগার কারণটা হচ্ছে এটা আমার দাদির ব্যবহারের জিনিস, যেটা আমার কাছে আমি রাখতে পারবো, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগার জিনিস। তো আমি হচ্ছে প্রথমে, যেহেতু এটা অনেক দিন আনইউজড অবস্থায় ছিল, তো প্রথমে আমি হচ্ছে স্টিলের যে মাজুনিটা আছে সেটা দিয়ে খুব সুন্দরভাবে একটু ঘষে মেজে এটার উপরের আবরণটাকে একটু নরম, মানে একটু আলগা করে নিচ্ছে। আফটার দ্যাট হচ্ছে আমি তেঁতুল এনে রেখেছি, তেঁতুলটা দিয়ে মাখিয়ে রাখবো, এবং পুরো থালা বাসনগুলো ক্লিন করার পরে আমি এটাকে সুন্দরভাবে ক্লিন করে নিব। তখন তেঁতুল দিয়ে লাগিয়ে রাখার পরে আবার একটু স্টিলের স্ক্রাবার দিয়ে মাজলে একদমই শাইনি হয়ে যাবে জিনিসটা, আপনারা দেখতেই পাবেন। আর গ্রামের দিকে মা মোস্ট অফ দ্য জিনিস হচ্ছে গিয়ে স্টিলের ব্যবহার করে। তো আমার একটা ভাতিজি হচ্ছে ক্যামেরার সামনে ফান করতেছিল, আর এখানে মেইন যে প্রবলেমটা ফেস করতে হয়েছে আমাকে গ্রামে এসে, সেটা হচ্ছে প্রচুর মশা। মানে এই জায়গাটায় কাজ করতে আসলে মশার কারণে বসাই যায় না, এই হচ্ছে অবস্থা। পাটা একদম মশায় জড়িয়ে রাখে,
তো যাই হোক, আমি তো এটাকে প্রাথমিক অবস্থায় ক্লিন করেছি, এখন সুন্দরভাবে তেঁতুল দিয়ে মাখিয়ে তারপরে হচ্ছে গিয়ে একটু রেস্টে রেখে দিব। আর এটা ক্লিন করা খুব ইজি, আপনারা বাসায় যারা তামাক আসা পিতলের জিনিস ইউজ করেন তারা হয়তো জেনে থাকবেন, আর যারা না জানেন তাদের জন্য জাস্ট বলছি, সিম্পলি জাস্ট মাঝে মাঝে একটু তেঁতুল দিয়ে ক্লিন করে নিলেই হয়। আর এমনিতে রেগুলার ওয়াশের সময় রেগুলার আমরা যে লিকুইড সোপ দেই বা ভিম বার এগুলো দিয়ে ক্লিন করলেই হয়, তবে সপ্তাহে বা মাসে এরকমভাবে একটু ডিপ ক্লিন করে নিলে পিতলের শাইনি ভাবটা হচ্ছে গিয়ে বেড়ে যায়। আর আমি তেঁতুলটা মাখিয়ে রেখে দিয়ে এখন হচ্ছে গিয়ে দাগুলো একটু স্টিলের স্ক্রাবারটা দিয়ে একটু ডিপলি ক্লিন করে নিচ্ছি। গ্রামে এসে আমিও দা দিয়েই কাজ করেছি, দা দিয়ে কাজ করতে গিয়ে একটু আনকমফোর্ট লাগে, আমি শুধু চিন্তা করি মা কীভাবে করে, আমার কাছে মনে হয় যে জিনিসটা আমরা যেরকম বটির মধ্যে একটা কি বলবো স্থির থাকে এটা মনে হয় নড়ে চড়ে যায়। আর যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে আমি যখনই কাজ করতে আসি, আমি না শুধু, নর্মালি একটা ডিস্টারবেন্স হচ্ছে গিয়ে এই যে খালের ঘাটে বা পুকুর ঘাটে কাজ করতে গেলে প্রচুর মশা, মশার কামড়ে বসা যায় না, এরকম একটা বাজে অবস্থা। তো যাই হোক, কিছুই করার নেই, এই যে আমি কাজ করছি নাকি মশা মারছি বারবার এরকমই হচ্ছে, তারপর পানি দিয়ে দিয়ে ভিজাচ্ছি, এরকম অবস্থা হচ্ছে। আর গ্রামে হচ্ছে গিয়ে মা হাঁড়ি পাতিল কি বলবো থালা বাসন মোস্ট অফ দ্য হচ্ছে গিয়ে স্টিলের ব্যবহার করে, আর এমনিতে র্যান্ডম যেগুলো সবাই ইউজ করে অ্যালুমিনিয়ামের বা সিলভারের হাঁড়ি পাতিল ওগুলোই ইউজ করে। তো আমি এখন থালাবাটিগুলো ধুয়ে নিব। আর আপনাদের কার কার দিনকাল কেমন কাটতেছে সেটা কমেন্ট করে জানাতে পারেন, আর আপনারা তো আমাদের গ্রামের ব্লগগুলো অনেক এনজয় করছেন, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন, থ্যাংক ইউ সো মাচ এই জন্য। আসলেই মাঝে মাঝে মনে হয় যে গ্রামের লাইফটা অনেক বেশি পিসফুল, মানে এখানে জীবনযাপন অনেক কঠিন হলেও অনেক বেশি শান্তি পাওয়া যায়। তো দেখা যাক আবার নেক্সটে কবে আসা হয়, প্ল্যান তো করা হচ্ছে নেক্সট ডিসেম্বরে এন্টায়ার ফ্যামিলি আমরা একসাথে আবার গ্রামে আসা হবে, এখন দেখা যাক কতটুকু কী করা যায়, সব কিছুই পরিবেশ পরিস্থিতির উপর ডিপেন্ড করবে। আমাদের তো ইচ্ছে আছে আসার, এখন দেখা যাক সবার সময় বা সব কিছু মিলিয়ে আমরা যদি আসতে পারি তাহলে আপনাদের সাথে আরও সুন্দর সুন্দর ব্লগ ইনশাল্লাহ শেয়ার করব। আর এবার তো ইচ্ছে ছিল আরও অনেক জায়গায় ঘুরে বেড়ানোর বা সব কিছু মিলে, আসলে এখন তো সিচুয়েশনটাই এরকম যে ওরকমভাবে ঘুরে বেড়ানো বা সব জায়গায় যাওয়া যায় না, আর বিশেষ করে আপনাদের ভাইয়া যেহেতু সাথে আসেনি এই জন্য আসলে একা একা ওভাবে করে ঘুরে বেড়াতেও একটু খারাপই লাগছিলো, তো এই হচ্ছে অবস্থা। তো এরপরে আমি আরও কিছু জিনিসপত্র ক্লিন করেছিলাম, এই যেমন মার পেন ফ্রির মধ্যের যত বক্স বা জারগুলো আছে এগুলো, তারপর কিচেনে ব্যবহার করার যে কিছু মশলার দানি এগুলো একটু ডিপলি ক্লিন করে দিয়েছিলাম আজকে রান্নার পরে, কারণ গ্রামে তো হচ্ছে গিয়ে লাকড়ির চুলায় যেহেতু রান্না করা হয় তো হাতে হালকা পাতলা কালি লাগে, যেটা দেখা যায় এই মশলার কৌটাগুলোর মধ্যে খুব বেশি লেগে যায়। তো মাঝে মাঝেই দেখা যায় এগুলো মা ক্লিন করে, আমাদের ঢাকায় বসে আমরা যত দ্রুত করি তার চেয়েও মা দেখা যায় চার পাঁচ দিন পর পরই ক্লিন করে, বাট তারপরও হয় না যে হাতের একটু ছাপ তো লেগেই যায়। তো এবার ভাবলাম আমি একটু ক্লিন করে দিই, তো এই জন্য ক্লিন করে দিয়েছি। আর এখানে খালি কিছু জার হয়েছে যেগুলোর মধ্যে বাজার করে আনা হয়েছে যে জিনিসগুলো ওগুলো রাখা হবে, তো যে মশলাগুলোর মধ্যে মানে কৌটাগুলোর মধ্যে মশলা ছিল ওগুলো তো আমি উপর দিয়ে ক্লিন করেছি, তো এখন ওগুলোর মুখ খুলে একটা কাপড় দিয়ে আবার একটু ভেতরের দিকটা হালকা পানি বা যে জিনিসগুলো আছে ওটাকে একটু মুছে ক্লিন করে নিচ্ছি, আর যেগুলো একদম মশলা শেষ হয়ে গিয়েছিলো সেগুলো একটু ভালোভাবে মুছে নিচ্ছি যেন কোনো ধরনের পানি না থাকে, কারণ পানি সহ যদি মশলাটা রেখে দিই তাহলে আবার মশলাটা নষ্ট হয়ে যাবে। তো বেশ ভালোই লাগছিলো, আর মা বলছিল যে এত কিছুর দরকার নেই, আমি বলতেছি না আমি বাসায় থাকলেও তো এগুলো কম বেশি আমারই করা হতো।
তো এই জন্য। আর এখানে হচ্ছে গিয়ে অনেক কিছুই আছে মার, যে দুইটা তিনটার মধ্যে একই জিনিস রাখা। আসলে বাড়িতে বসে যেটা হয়, মার একার তো সব কাজ করতে হয়, আব্বু তো আসলে ওভাবে কোনো কিছু পারে না। ঘরের কাজ হোক আর বাইরের কাজ হোক, ছেলেদের কাজ হোক আর মেয়েদের কাজ হোক, সবই মার একার করতে হয় অনেক সময়। আর আব্বুর খেয়াল রাখা সব কিছু মিলিয়ে মা আসলে মানসিকভাবে অনেক বেশি প্রেশারে থাকে। তো দেখা যায় যে একই জিনিস হয়তো ছোট ছোট দুটো কৌটাও রাখা আছে, অনেক সময় মা অনেক কিছু খেয়ালও করে উঠতে পারে না। তো যাই হোক, অনেক কিছু আমি এবার একটু গুছিয়ে মার হাতের কাছে বা সব কিছু চোখের সামনে যেন একটু ইয়া হয়। আম্মু অনেক বেশি গোছানো, এটা আপনারা অলরেডি কম বেশি দেখতেই পেরেছেন, কিন্তু তারপরে হয় না যে মানসিক চাপ বা কাজের চাপে অনেক সময় অনেক দিকে হয়তো খেয়াল করতে পারে না। তো যাই হোক, আমি এই জন্য একটু গুছিয়ে দিয়ে যাচ্ছি, আর বেশ ভালোই লাগছে মার কাজে হেল্প করতে পেরে। আর আমি এখন বড় চিনির জারটা থেকে এটার মধ্যে চিনিটা নিয়ে নিচ্ছি। তো মা হচ্ছে গিয়ে দেখা যায় পেন্ট্রির মধ্যে মোস্ট অফ দ্য যে খাবারগুলো বড় বড় জার হিসেবে, এই যে ব্লু কালার যে জারগুলো দেখছেন এগুলো মধ্যে রাখে। তারপরে আরও কিছু কন্টেইনার আছে, ওগুলোর মধ্যে রাখা থাকে। আর এমনিতে ছোট ছোট যে অল্প কিছু খাবার দাবার সেগুলো, ওই যে হরলিক্সের যে কাঁচের জারগুলো বা নেসক্যাফি মেয়োনিজ এগুলোর জারের মধ্যে রাখা হয়। আর কাঁচের জিনিসটা হচ্ছে কি একটু অ্যাভয়েড করে মার হাতে, কাঁচের জিনিস অনেক ভেঙে যায়, আর দেখা যায় ওই যে ফ্লোরের উপর পড়লে এরকমভাবে ভেঙে যায় ইয়া করে, এই জন্য মা একটু অ্যাভয়েড করে। এই জন্য ফুড গ্রেড যে প্লাস্টিকগুলো আছে ওগুলো ব্যবহার করছে আপাতত। তারপরও আছে অনেক কাঁচের জারে মা অনেক কিছুই রাখে। আর এখন হচ্ছে গিয়ে আমি একটু গরম মশলাগুলো আলাদা করে দিচ্ছি, কারণ একটা বয়ামের মধ্যে মা গরম মশলাগুলো রাখতো, তো দেখা যেত এখান থেকে রান্নায় ব্যবহার করতে একটু অসুবিধাই হতো মার, আমি যেটা খেয়াল করে দেখলাম। এই জন্য আমি দেখা যায় ওগুলোকে একটু আলাদা করে দিয়েছি। আর মা গরম মশলায় খুব অতিরিক্ত অনেক কিছু না, দেখা যায় লং, এলাচি, দারচিনি, তেজপাতা এগুলোই ব্যবহার করে থাকে। তো ওগুলো একটু আলাদা আলাদা জারের মধ্যে রেখে দিয়েছে, এখন একটু সুবিধা হবে মার কাজ করতে। আর গতকালকে কিছু বাজার আনা হয়েছিল, পেঁয়াজ, তারপরে আদা, জিরা, গুড়, তারপরে মাছ ধোয়ার লবণ, তারপরে হচ্ছে গিয়ে লং, এগুলো আনা হয়েছিল। তো এগুলোকেও একটু আমি জারের মধ্যে এখন রেখে দিচ্ছি। তো এটা হচ্ছে মাছ ধোয়ার জন্য ব্যবহার করা হয়, কারণ গ্রামের দিকে তো কি বলবো যে যেটা হয়, মাকে সবসময় দেখি মোটা লবণটা দিয়েই সে মাছ ধোয়, আর যে গুঁড়ো মানে ঝরঝরে যে আর একটা ছোটো দানার লবণ আছে সেটা সবসময় রান্না বা খাওয়ায় ব্যবহার করে। তো মোটা লবণটাকে আমি এই জারটার মধ্যে, জারটা ওয়াশ করা ছিল, সরি এটার মধ্যে আরেকটু লবণ ছিল, তো ওটার মধ্যেই আবার এই মোটা লবণটাও কেটে রেখে দিলাম। আর গুড়টা আনা হয়েছে হচ্ছে গিয়ে পিঠা খাওয়ার জন্য, পাশাপাশি মলিদা খাওয়ার জন্য। তো এটা হচ্ছে সম্ভবত খেজুরের গুড়। তো লবণটা রেখে দিয়েছি, আর এখন আমি হচ্ছে গিয়ে কিছুটা গুড় তো পিঠা বানানোতে ব্যবহার করা হবে, আর কিছুটা গুড় আমি জারের মধ্যে রেখে দিব। এই গুড়টা হচ্ছে নর্মালি চাল ভাজা, তারপরে মুড়ি এগুলো দিয়ে খেতেও ভালো লাগে আমরা তো ছোটোবেলায়। এখন তো আসলে অনেক নাস্তার আইটেম, মানে কি বলবো যে অনেক রেডিমেড খাবারও, কিন্তু আমাদের ছোটোবেলায় অনেক সিম্পল সিম্পল খাবার দিয়ে আমরা নাস্তা করতাম, বাট সেগুলো অনেক ইন্টারেস্টিং ছিল। এখন সেগুলো বললে অনেকে ভাববে যে এগুলো কীভাবে নাস্তায় খাওয়া হতো বা এরকম, বাট হ্যাঁ আমরা সকালবেলা অনেক সময় নাস্তায় এরকম গুড় মুড়ি বা চাল ভাজার সাথে মুড়ি এগুলো দিয়েই খেতাম। তো আমি প্রথমে একটু গুঁড়ো টাইপের যে গুড়গুলো আছে ওগুলো জারটার মধ্যে নিয়ে নিচ্ছে, আর বড় দুটো গুঁড়োর টুকরা ওগুলো হচ্ছে রেখে দিচ্ছি যেটা দিয়ে মা পিঠা বানাবে। তো এই গুড়টা রেখে দিব, এটা পরবর্তীতে মা আমার ছোটো ভাইয়ের জন্য মলিদা তৈরি করবে তখন কাজে লাগবে। তো এটা আমি কাঁচের জারটার মধ্যেই রাখছি, একটু ফ্রেশ থাকবে। আর এই ছোটো জারটার মধ্যে আমি হচ্ছে গিয়ে আস্ত জিরাগুলো প্রথমে রাখছি, হচ্ছে ওই যে জারগুলো ধোয়ার সময় অল্প একটু জিরা ছিল তো এটা আগে রেখে নিচ্ছি। আর তারপরে হচ্ছে গিয়ে আজকে যে জিরাটা আনা হয়েছে ওটা রেখে দিচ্ছি।
মা সবসময় জিরা বেটে ব্যবহার করে। তো এই তো ছিল মোটামুটি আজকে আমাদের ব্লগ। আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। দেখা হবে পরবর্তী ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।